হাই এভরিওয়ান, বাড়িতে শুধু দুধ আর চিনি আছে, কিন্তু মিষ্টি খেতে ইচ্ছা করছে। আর ভাবছেন মিষ্টি বানাতে অনেক কিছু লাগে, একদমই না। আজকে আমি বানাবো দুধ আর চিনি দিয়ে দারুণ স্বাদের কালাকাঁদ মিষ্টি। তো প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে এখন আমি জাল দিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটা ফুটতে দেব, আর একটা খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকবো। দুধটা ফুটে উঠলে 1 চামচ ঘি দিয়ে দেব। দুধটাকে আমরা এখন ফুটে হাফ করে নেব, তারপর আপনাদের দেখাচ্ছি। অন্যদিকে আমি একটা পাতি লেবু কেটে তার মধ্যে অল্প একটু জল দিয়ে মিশিয়ে রেখে দেব। এখন দুধটা অনেকটা আমার কমে গেছে, এই সময় আমি কি করব, 1 চামচ পাতি লেবুর রস দিয়ে দেব। তারপর খুন্তির সাহায্যে ভালোভাবে মিক্স করব পাতি লেবুর রসটা। তারপর আরও কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে নেব। দুধটা দেখুন অনেকটা দানা দানা ভাবও চলে এসেছে, এবং দুধটাকে ভালোভাবে নাড়তে থাকব। তারপর খানিকক্ষণ পর আবার 1 চামচ পাতি লেবুর রস আমি দুধটার মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দুধটাকে জাল দেব। দুধটা একদম ঘন হয়ে যাবে এবং দানা দানা ভাব চলে আসবে, এক্সট্রা যে দুধ থাকবে সেটাও আমরা এর সাথে শুকিয়ে নেব। একদম দুধটা একদম শুকিয়ে গেছে এবং কত সুন্দর দানা দানা ভাবও এসেছে, এক্সট্রা যে দুধ ছিল সেটাও কমে গেছে। এই সময় দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। এখানে চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়েছি 1 চিমটি নুন। তারপর একটা শুকনো শুকনো ক্ষীরে পরিণত হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। আমি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। প্লেটটার মধ্যে একটু ঘি লাগিয়ে নেব, ক্ষীরটাকে প্লেটের মধ্যে সেট করতে ঠান্ডা করতে দেব। পিস করে কেটে এবং ওপর থেকে কিশমিশ ছড়িয়ে দোকানের মতন পারফেক্ট কালাকাঁদ তৈরি। রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কম খরচায় দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নতুন নতুন রেসিপির ভিডিও দেখার জন্য। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপিতে।